আবারও আলোচনা সমালোচনায় সেই বিতর্কিত বক্তা ইলিয়াসুর রহমান জিহাদি। এবার ঠাকুরগাঁওয়ে অগ্রিম 80,000 টাকা নিয়েও মাহফিলে না গিয়ে আয়োজকদের সাথে বড় ধরনের প্রতারণা করেছেন এই লোক। বেশি টাকা পেয়ে অন্য মাহফিলে ওয়াজ করেছেন তিনি আর এদের শুনিয়েছেন অসুস্থতার কথা, এমনকি সেই টাকাও ফেরত দেননি। মানুষের কাছে হাত পেতে 80,000 টাকা জোগাড় করা আয়োজকরা রাস্তায় নেমেছে তার বিরুদ্ধে, অতি দ্রুত সমাধান না করলে পুলিশে দেওয়ার দাবিও তুলেছে। ভিডিওটিতে জিহাদি সাহেবের বিতর্কিত এই ঘটনার বিস্তারিত জানাবো তার আগেরও কিছু প্রতারণার কথা। একই সাথে ডিবি পুলিশ সেজে প্রতারণায় জড়িত আরও দুজনের কিছু অপকর্ম জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। ঠাকুরগাঁওয়ে অগ্রিম টাকা নিয়েও ইসলামী বক্তা ইলিয়াসুর রহমান জিহাদি ওয়াজ মাহফিলে আসেননি বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অগ্রিম দেয়া টাকা ফেরত ও বক্তাকে বয়কটের আহ্বান জানিয়ে শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। 18 ডিসেম্বর দুপুর 2টার দিকে আমতলি বাজারের সামনে অগ্রিম দেয়া টাকা ফেরত চেয়ে মুফতি ইলিয়াসুর রহমান জিহাদির বিচার দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। তারা ইলিয়াসুর রহমান জিহাদির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, 14 ডিসেম্বর শিবগঞ্জের আমতলি এলাকায় মহেশপুর জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখার কথা ছিল ইসলামী বক্তা ইলিয়াসুর রহমান জিহাদির। আসার কথা বলে অগ্রিম টাকাও নিয়েছেন তিনি, তবে অসুস্থতার কারণ দেখিয়ে মাহফিলে আসতে অস্বীকৃতি জানান। তবে একই সময়ে ওই বক্তা অন্য জায়গায় একটি মাহফিল করেছেন বলে নিশ্চিত হয় এলাকাবাসী। মাহফিল কমিটির সার্বিক তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম বলেন, ইলিয়াসুর রহমান জিহাদি 13 তারিখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাহফিল করেন। সে সময় আমরা তার সঙ্গে কথা বলি, তিনি আমাদের কথা দেন এবং ওই মাহফিল মঞ্চেই আমাদের মাহফিলে আসার জন্য মানুষকে দাওয়াত করেন, কিন্তু তিনি আসেননি, যার সব প্রমাণ আমাদের হাতে আছে। তিনি টাকা নিয়েও আমাদের মাহফিলে আসেননি। আমরা আমাদের টাকা ফেরত চাই এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মাহফিল কমিটির সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম বলেন, আমি নিজে সহ সবাই মিলে ইলিয়াসুর রহমান জিহাদির সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করি। মাহফিলে আসার জন্য 2 বারে আমরা তাকে 80,000 টাকা দেই, কিন্তু তিনি মাহফিলে আসেননি। আমরা খবর পেয়েছি তিনি বেশি অঙ্কের টাকা পেয়ে সিরাজগঞ্জের জামালপুরে মাহফিল করেছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। স্থানীয় বাসিন্দা আহসান হাবিব বলেন, আমরা এলাকার যুব সমাজ 15-20 দিন থেকে অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটি আয়োজন করি। আমরা অনেক আনন্দিত ছিলাম, আমাদের সবার বাসায় মেহমান ছিল, কিন্তু 80,000 টাকা নিয়েও মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি মাহফিলে না এসে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা টাকা ফেরত চাই এবং সারা দেশে তাকে বয়কট করা হোক সেটাও চাই। মাহফিলের স্বেচ্ছাসেবক মনোয়ারুল ইসলাম বলেন, আমাদের যুব সমাজের আয়োজনে এই মাহফিলে 14 ডিসেম্বর আসার তারিখ দিয়েছিলেন মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি। তিনি আমাদের কাছে 80,000 টাকা নিয়েছেন, কিন্তু তিনি আসেননি, আমাদের সঙ্গে বাটপারি ও প্রতারণা করেছেন। বলেছেন তিনি অসুস্থ, কিন্তু তিনি একই দিনে আরেক জায়গায় মাহফিল করেছেন। এ বিষয়ে জানতে ইলিয়াসুর রহমান জিহাদির সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। জানা গেছে জিহাদি সাহেব মাঝে মাঝেই এমন কাণ্ড ঘটান। এর আগে গত বছর মাদারীপুরের কোনো এক মাহফিলের তারিখ নির্ধারণের সময় তাকে অগ্রিম 20,000 টাকা দেয়া হয়। মাহফিলের একদিন আগে কর্তৃপক্ষ ফোন করলে বাকি 40,000 টাকা পাঠানোর জন্য চাপ দেয়া হয়। সাথে একথাও বলা হয়, যদি আরও 40,000 টাকা তার বিকাশে না পাঠানো হয় তাহলে টাঙ্গাইল তার মাহফিল আছে সেখানে যাবে। এক পর্যায়ে মাহফিল কর্তৃপক্ষ বাধ্য হয়ে 30,000 টাকা পাঠান। মাহফিল প্রাঙ্গণে এসে আরও 10,000 টাকা তার বিকাশে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে, না দিলে তিনি স্টেজে যাবেন না সেটাও তিনি জানান। আরও 10,000 টাকা দেওয়ার পরে তিনি স্টেজে ওঠেন। সেবার তবুও স্টেজে উঠলেও রীতিমতো এবার টাকা নিয়ে মাহফিল এলাকায় গেলেন না তিনি। জানা যায় অন্যান্য আলেম ওলামাগণ আয়োজকদের খুশি মতো ও মাহফিল শেষে টাকা নিলেও জিহাদি সাহেব মাহফিলের কয়েকদিন আগেই টাকার চুক্তি করে ও মাহফিলে যাওয়ার আগেই টাকা বুঝে নেয়। ঘটনাটি নিয়ে চারদিকে নানান আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ইমরান নামের একজন নেটিজেনের চাওয়া আইনের আওতায় আনা হোক তাকে। তিনি বলেন, গ্রামের 14 গোষ্ঠী মিলে এই টাকা সংগ্রহ করে, এই হুজুরেরা টের পাবে কোথা থেকে, এরা তো পারে শুধু ধর্ম নিয়ে ব্যবসা করতে। জাবেদ হাসানের চাওয়া ধর্ম ব্যবসা বন্ধ হোক। তিনি বলেন, এদের মতো ছেঁচড়া মাওলানারা ইসলামের জন্য ক্ষতিকর। এদেশে আজ প্রকৃত ইসলামী স্কলারদের থেকেও ছেঁচড়া হুজুরের পরিমাণ বেশি, যাদের ওয়াজের মধ্যে সর্বত্রই নারী বিদ্বেষী বক্তব্য, পরনিন্দা, পরচর্চা ইত্যাদিতে পরিপূর্ণ। তাদের বক্তব্যে থাকে না কোনো নম্রতা ভদ্রতার বিন্দুমাত্র চিহ্ন। এদের দেখে ইসলামের প্রতি ভিন্ন ধর্মের মানুষের মধ্যেও দিন দিন ঘৃণা ও ক্ষোভ বাড়ছে বলে মত দেন তিনি।
এ বিষয়ে ভিডিওটির শেষের দিকে আবারও ফিরব। তার আগে ডিবি পুলিশের আরেকটি প্রতারণার গল্প জানাতে চাই। গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারী দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব একের পূর্বাচল ক্যাম্পের সদস্যরা। র্যাব জানিয়েছে, উপজেলার নাগরী ইউনিয়নের গলান বাজারের সাব্বির নামের এক তেল গ্যাস ব্যবসায়ীকে জোর করে সিএনজি অটোরিকশায় তুলে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল মোন্নাফ ও সাইদুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে দুটি পুলিশ আইডি কার্ড, একটি হাতকড়া, দুটি মোবাইল ফোন জব্দ করে র‍্যাব। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান। এর আগে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়। জানা গেছে, গ্রেফতার মোন্নাফ পাবনার ভাঙ্গুড়া থানার হাট উধুনিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের নায়িক হিসেবে কর্মরত, আর সাইদুল বরিশাল জেলার কাউনিয়া থানার চর আইচা এলাকার কামাল হোসেনের ছেলে। তিনি ঢাকা রেঞ্জের রিজার্ভ ফোর্সে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। অন্যদিকে ভুক্তভোগী সাব্বির নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার জাহাঙ্গীর পূর্বপাড়া এলাকার মৃত জামালের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গলান বাজারে গ্যাস ও তেলের ব্যবসা করেন। মামলা সূত্রে জানা যায়, গত 16 ডিসেম্বর রাত আনুমানিক 9টার দিকে দুই পুলিশ সদস্য গলান বাজারের সাব্বিরের দোকানে গিয়ে তাকে জিজ্ঞেস করে, তোমার দোকানে কিছুক্ষণ আগে বড় কোনো গাড়ি থেকে মালামাল দিয়েছি কিনা। সে সময় সাব্বির তাদের জানায় কোনো গাড়ি এসে মালামাল দেয়নি। পরে দোকান থেকে সাব্বিরকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে তার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় স্থানীয়রা দোকানের সামনে জড়ো হয়ে দুজন ভুয়া ডিবি আটক হয়েছে বলে চিৎকার করতে থাকে। ঘটনাস্থলের পাশে থাকা র‍্যাব একের পূর্বাচল ক্যাম্পের একটি টহল টিমের কাছে সহায়তা চাইলে স্থানীয়দের সহায়তায় ওই দুজনকে আটক করে র‍্যাব সদস্যরা। এ সময় আটক দুজনকে র‍্যাব সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের পুলিশ পরিচয় প্রকাশ করে। এ সময় পূর্বাচল 300 ফিট হুমো মার্কেটের তেলের দোকানের মালিক ফয়সাল এসে র‍্যাব সদস্যদের জানায়, গত 7 ডিসেম্বর রাত 11টার দিকে অভিযুক্ত দুই পুলিশ সদস্য তার দোকান থেকে তাকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে গাউসিয়া নিয়ে যায় এবং তার সঙ্গে থাকা 6,500 টাকা ছিনিয়ে নিয়ে তাকে সিএনজি থেকে নামিয়ে দেয়। এছাড়াও একই সময় পূর্বাচল 21 নম্বর সেক্টরের লালমাটিয়া বসুরামপুর এলাকার ওমর আলীর তেলের দোকানের কর্মচারী রকিবুল হোসেন র‍্যাব সদস্যদের জানায়, গত 9 ডিসেম্বর তার দোকানের সামনে ওই দুজন এসে নিজেদের ডিবি পরিচয় দিয়ে তার দোকানে তল্লাশি করে। সে সময় দোকানে কিছু না পেয়ে জোরপূর্বক তাকে সিএনজিতে উঠিয়ে গাউসিয়া নেওয়ার পথে তার সঙ্গে থাকা 9,180 টাকা ছিনিয়ে নিয়ে তাকে কালাদি 3 রাস্তার মোড়ে নামিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, বিতর্কিত বক্তা জিহাদি সাহেবের টাকা মেরে দেওয়ার ঘটনাটি আপনি কিভাবে দেখছেন? আপনি তাকে ভালো করে চিনলে জানার কথা, তার কাজকর্মে নানান সময়ে ইসলাম ছোট হয়েছে, তার কারণে প্রকৃত আলেম ওলামারা লজ্জায় পড়েছে, তাই অতিষ্ঠ হয়ে অনেকেই তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে। আপনিও তাদের সাথে সহমত থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে নো লিখে আপনার মতামত জানাতে পারেন। মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। আর আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।